বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় কৃষির আপডেট দিয়ে থাকি। নেটিং পদ্ধতিতে আদা চাষ আমরা দীর্ঘদিন গবেষণা করে আসলে একটা নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম যে আমরা আসলে বস্তা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন কাজ করছি, আবার ভিন্ন কিছু করা যায় নাকি সেটারই একটা উদাহরণ এই যে নেটিং পদ্ধতিতে আদা চাষ, এটা একটা ভালো দিক মনে হচ্ছে। আমি সবসময় নেটিং পদ্ধতিটা আপনাদেরকে বেশি দেখাই, অল্প জায়গাতে অধিক ঘনত্বে আগাছা মুক্ত এবং বেশি ফলন, খরচ কম, এইসব তথ্য প্রযুক্তি আমাদের এগ্রিকালচার হেল্পারে আমরা সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর তথ্যগুলো দিয়ে কৃষিকে এগিয়ে নিতে চাই। আসলে কৃষিকে এগিয়ে নিতে গেলে প্রযুক্তির কলাকৌশলী আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, তা নাহলে আমরা কিন্তু আসলে কৃষিতে এগিয়ে যেতে পারবো না। এই যে দেখুন আমাদের মোটামুটি আদার গাছগুলোও খুব সুন্দর আছে নেটিং পদ্ধতিতে এবং ঘাস কম হয়। এখানে যে আসলে ব্লাস্টের বস্তার থেকে ব্লাস্টের পরিমাণ আমাদের এগুলাতে কম। এই সময় আসলে এই ভাদ্র মাসটায় হয়তো অধিক পরিমাণ বৃষ্টি হয় বা অধিক পরিমাণ খরা হয়, এই জন্যে আসলে আমরা নেটিং পদ্ধতিটা করছি। এবং এই যে গাছের নিচে ছায়া, আমাদের দীর্ঘ 2 বছরের শাহী পেঁপা হারভেস্টিং চলতেছে এখনও, কিন্তু আসলে তুলতেছে, পেঁপাটাও আমরা ভালো করছি। এবং নিচে যে অবশিষ্ট জমিটা আছে এটাতে নেটিং পদ্ধতি করে আদা করছি। এইসব তথ্যগুলো আপনাদেরকে দেখাই যাদের বেকার, যারা আসলে কর্মসংস্থানের জন্য একটা চাকরির জন্য মরিয়া ঘুরতেছেন, তারা এই সমস্ত প্রযুক্তিগুলো বুঝে না বুঝে করবেন না। এই সাইডগুলোতেও যদি দেখেন প্রিয় দর্শক, খুবই সুন্দরভাবে আমরা কিন্তু আদাগুলো নেটিং পদ্ধতিতে করছি। এই সময়টাতেই আদা গ্রো হওয়ার সময় ইনশাল্লাহ আমরা নেটিং পদ্ধতিতেই ভালো মনে হচ্ছে। এবং যারা বস্তা পদ্ধতিতে করছেন, আমাদের সারা দেশে অনেক উদ্যোক্তা আছে তারা বস্তা পদ্ধতিতে করছেন। আমি তাদেরকে নেটিং পদ্ধতিতে করতে নিষেধ করছি, একটাই কারণ আমি নতুনগুলাকে যদি আসলে প্রথমবারে আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু আসলে সেটা থেকে আর্নিং করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি নিজেই করছি এবং এটা যদি ভালো রেজাল্ট হয়, আমি প্রথমের দিক থেকে কিভাবে কি করছি আমাদের এগ্রিকালচারে পাবেন। আজকে এইটুকুই ছিল। আমার মনে হয় বস্তার থেকে নেটিং পদ্ধতিটাতেই এখন পর্যন্ত ভালো আছে। গাছের যদি গ্রোথ দেখেন ইনশাল্লাহ খুবই সুন্দর, প্রতিটা এতে অধিক ঘনত্বেও আছে, বস্তার থেকে জায়গা বেশি পায় এবং আলো বাতাস সঞ্চালন হয়। এই জন্য আমি নেটিং পদ্ধতিটা আমার নতুন একটা অবদান এই দেশে থাকবে, এটাই আসলে সবচেয়ে বড় চাওয়া ছিল, বড় পাওয়া ছিল আল্লাহ পাকের কাছে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এই পদ্ধতি যেন সামনের দিনে আধুনিকতার ছোঁয়া এবং এই পদ্ধতিটাই যেন অনুকরণ করে। দেখবেন ফের এটারই নকলকারী দেশে অনেক তৈরি হবে, তবে আমরাই করছি, আমরাই করেছিলাম, কিন্তু আমি কোনোটারই নকল হতে দেই নাই ইনশাল্লাহ। যারা যেটাই বলুক, আমরা কাউকে নিয়ে কখনো আলোচনা করি না, আমরা আমাদের আলোচনাগুলোই করি। যদি আপনাদেরকে ভালো লাগে এভাবে প্রতি জায়গাগুলোকে আদা মশলা জাতীয় ফসল, এই ফসল চাষ করে আপনারা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করুন, এটাই আমাদের মূল চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম।